নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের শেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা জলখাবারের রেসিপি। এতে কোনো আটা মাখা ঝামেলা নেই আর বেলারও কোনো ঝামেলা নেই, তো খুব চটজলদিও হয়ে যায়। আসুন রেসিপিটা কিভাবে আমি করছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, আমি গার্লিক পরোটাটা বানানোর জন্যে এখানে আমি 1 কাপ আটা ইউজ করছি, আর আমি দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। আপনারা শুধু আটারও বানাতে পারেন, শুধু ময়দারও করা যায়। আমি আটা ময়দা মিলিয়ে করছি। আর দেব, যেহেতু এটা গার্লিক পরোটা, আমি এর মধ্যে 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে 1টা কাঁচা লঙ্কা আছে আর 8 থেকে 10টা রসুন আছে, আমি বেটে রেখেছি, বাটারটা দিয়ে দিলাম। আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা। এক চামচ গলিয়ে রাখা বাটার, মানে মাখন দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিচ্ছি নুন। 1 চামচ চিল্লি ফ্লেক্স। আর দেব 1/4 টেবিল স্পুন চিনি দিচ্ছি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবারে এইগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এতে জল দিচ্ছি। অল্প অল্প করে আস্তে আস্তে জল দিতে হবে, একবারে পুরো জলটা ঢেলে দেব না, তাহলে ডেলা পেকে যেতে পারে। দেখুন, আমি পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। ব্যাটারটা আমাদের একদম রেডি। আমি আপনাদের কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। ব্যাটারটা এইরকম হবে, খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না। এবার এই ব্যাটারটাকে আমরা 10 থেকে 15 মিনিট সাইড করে রেখে দেব, এটা ফার্মেন্ট হওয়ার জন্য। গার্লিক পরোটাটার সাথে যে চাটনিটা আমরা সার্ভ করব, সেই চাটনিটা আমি এখন দেখাচ্ছি। এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিরে রেখেছি। আপনারা যদি ঝাল বেশি খান, বেশি লঙ্কা দিতে পারেন। 4/5 কোয়া রসুন, 1/2 চামচ নুন। আর নিচ্ছি অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনি। এবার একটু জল দিয়ে এটা আমি মিক্সিতে বেটে নেব। দেখুন, চাটনিটা আমি বেটে নিলাম, চাটনিটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমাদের ফার্মেন্ট হয়ে গেছে। এবারে আমি গার্লিক পরোটাটা বানানো শুরু করছি। দেখুন, 1টা সাইড আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এবার এখানে আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি ওপরে। আপনারা চাইলে তেলও দিতে পারেন, রিফাইন্ড অয়েল। হয়ে গেছে আমাদের গার্লিক পরোটা, আর এর সাথে আমি চাটনিও পরিবেশন করে দিয়েছি। আপনারা চাইলে সস দিয়েও এটা সার্ভ করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও এটা বানাবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।